আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিনেমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাখির হিট স্ট্রোক বিষয় নিয়ে। গরমে যদি আপনার পাখি হিট স্ট্রোক করে তাহলে আপনার কী করণীয় এবং হিট স্ট্রোক থেকে প্রতিরোধ করার জন্য আপনার যা যা করণীয় এই বিষয়ে আলোচনা করব। যেহেতু এখন প্রচুর গরম পড়েছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার উপকার হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, গরমে অনেকের পাখি হিট স্ট্রোক করে কিন্তু মারা যায়। তো আপনার পাখি যদি হিট স্ট্রোক করে বা হিট স্ট্রোকের কিছু লক্ষণ আছে, হিট স্ট্রোক করার আগে পাখির কিছু লক্ষণ থাকে, সেগুলো হলো পাখি হাঁপাবে অনেক বেশি, মুখ হাঁ করে, পাখিকে অনেক দুর্বল মনে হবে, পাখি দুই পাখা দুই দিক সরিয়ে রাখবে, এবং খুব বেশি খারাপ অবস্থা যদি হয় তাহলে পাখি ভারসাম্যহীন হয়ে যাবে। তো এরকম যদি আপনি দেখেন তাহলে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আবার উচিত হবে পাখিকে ঠান্ডা স্থানে রাখা, হালকা স্প্রে করে রাখবেন পাখির গায়ে। অর্থাৎ আপনাকে হালকা স্প্রে করতে হবে পাখির গায়ে, একবার চুপচুপ করে ভিজিয়ে দিলে হবে না। অনেকে চুপচুপ করে ভিজিয়ে দেয়, তা করলে হবে না, এটা পাখির জন্য ক্ষতি হবে। আর দেড় মিলি ইলেকট্রিমিন স্যালাইন এক লিটার পানিতে মিশিয়ে পাখিকে খেতে দিবেন। আর পাখিকে আপনি অতিরিক্ত জ্বালাবেন না, দূর থেকে দেখবেন, পাখিকে প্রাইভেসি দিবেন। আরও ভালো হয় যদি আপনি ডাবের পানি দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যদি আপনার পাখি হিট স্ট্রোক করে তাহলে ডাবের পানিটা খুব উপকার আসে, এবং যেটা বললাম দেড় গ্রাম আপনার ইলেকট্রিমিন স্যালাইন এক লিটার পানিতে মিশিয়ে খেতে দিবেন। আর হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমরা যা যা করিনি সেটা হলো, পাখিকে কখনও কড়া রোদে রাখবেন না। খুব গরম পড়লে গোসলের পানি দিতে হবে, পাখি গোসল না করলে হালকা স্প্রে করে দিবেন, কিন্তু অতিরিক্ত স্প্রে করে পাখিকে একবার চুপচুপ করে ভিজিয়ে দিবেন না। আর পানিতে ইলেকট্রিমিক স্যালাইন মিশিয়ে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে, যেদিন বেশি গরম থাকবে সেদিন দিবেন এটা। এছাড়া আপনার পাখিকে পানিতে অ্যালোভেরা জেল লেবু মিশ্রিত পানি মিশিয়ে দিতে পারেন। আর রসালো শাকসবজি যেগুলো আছে, এই শাকসবজি কিন্তু পাখি শরীর ঠান্ডা রাখে, এই ধরনের রসালো শাকসবজি পাখিকে খেতে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখি হিট স্ট্রোক থেকে বাঁচবে। ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটা তথ্য দিতে পারলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যেহেতু এখন খুব গরম পড়ছে এই জন্য হিট স্ট্রোক নিয়ে ভিডিওটা করলাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আর কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনাদের উপকার হয় তাই আপনারা জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।